ভুজাংগখন। ভুজাং মানে হল ফেটি খান। এই আসন করার সময় আপনার শরীরের উপরের অংশটো ভূমির উপর উত্থিত করা হয়, ঠিক যে একটা ফেটি সাপে তার ফনাটো উপর তোলে। এই আসন করবলে আপনি প্রথমে মকরাসন আহি লব লাগিব, যার বাবে আপনি মজিয়াত দীঘল দি পড়ব লাগিব। আপনার পেটত ভর দি আর ভরি দুটা এটা আনটোর কিছু দূরত্বত রাখব লাগিব। আপনার হাতের তলুয়াত মূরটো জিরণি লবলৈ দিয়ক আর শরীরটো শিথিল করক। এতিয়া মকরাসনের আগবাড়ি আপনার ভরি দুটা ইটো সিটোর ওসর আনক আর আপনার সম্মুখত আপনার হাত দুখন প্রসারিত করক। মজিয়াত আপনার মূরটো জিরণি লবলৈ দিয়ক। এতিয়া আপনার হাতের তলুয়া দুখন আপনার বুকুর ওসর রাখক আর আপনার কিলাকুটি উত্থিত করক। দীঘলকৈ এটা উশাহ টানি আপনার ঠুতরিটো উত্থিত করক আর আপনার নাভি প্রদেশলৈকে শরীরটো মজিয়ার পৰা উত্তোলন করক। যত্ন করক আপনার কিলাকুটি দুটা যাতে শরীরটোর লগত সমরৈখিক হয়ে থাকে আর আপনার ভরি দুটা এনেভাবে প্রসারিত করক যাতে আপনি আপনার কঁকালত অত্যধিক চাপ অনুভব নকরে। স্বাভাবিকভাবে উশাহ নিশাহ লৈ থাকি এই অঙ্গ বিন্যাসত থাকক প্রায় 15-30 সেকেন্ড। এই আসন নিয়মিয়াকৈ করিলে আপনি নেরা নেপেরাকৈ ভুগি থকা পিঠির বিষর পৰা সকাহ পাব পাৰে। ভুজাঙ্গাসনে পেটৰ চর্বি কম করে আর কোষ্ঠকাঠিন্যর পৰা সকাহ দিয়ে। এই আসনে শ্বাসজনিত সমস্যার পৰা সকাহ পোৱাটো সহায় করে। হার্নিয়া আর আলসারের ভুগি থকা রোগীয়ে আর গর্ভবতী মহিলায় এই আসন করার পৰা বিরত থকা উচিত। আপনার যদি অলপতে পেটের কোনো অস্ত্রোপচার হয়েছে তেন্তে আপনি অন্তত 3 মাহর বাবে এই আসন করার পৰা বিরত থকা উচিত। এই অঙ্গ বিন্যাসত 15-30 সেকেন্ড থাকক। লাহে লাহে নিশা এরক আর আপনার শরীরের উপরের অংশটো মজিয়ালৈ নমাই আনক। আপনার সম্মুখত হাত দুখন প্রসারিত করক আর পুনের মকরাসন অঙ্গভঙ্গিলৈ ঘুরি আহি আপনার শরীরটো শিথিল করক। ভুজাঙ্গাসন মানসিক চাপের পৰা মুক্তি পোৱাত অত্যন্ত সহায়কারী। এই আসনের নিয়মীয় অনুশীলনে আপনার শরীর আর মনটো সুস্থ করে রখাত সহায় করে।